সম্মানিত হাদিরিন, হিজরি নবম হিজরিতে হজ ফরজ করা হয়, সুবহানাল্লাহ। এবং সেই বছরে আল্লাহর হাবিব কিবরিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে বিশাল একটা কাফেলার দল সহ মক্কা মুকাররমায় হজ করার জন্য প্রেরণ করেছেন। পরবর্তী বছর হাবিব কিবরিয়া সরকার দোয়ালম হায়াতুন নবী নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা মুকাররমায় হজ্জে বাইতুল্লাহ আরাফার ময়দানে অবস্থান করে এবং আরাফার ময়দানকে হজের ময়দান হিসেবে ঘোষণা দিয়ে সোয়ালক্ষ সাহাবায়ে কেরামদের সামনে দীর্ঘ ভাষণ প্রদান করেন। এই পৃথিবীর মানুষগুলোর কিয়ামত পর্যন্ত মাইল ফলক হয়ে আছে যেরকম, সুবহানাল্লাহ। আজকে হজের বিধানাবলী, হজের মাস, সারা বাংলাদেশ থেকে, সারা বিশ্বের আনাসে কানাস থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ আবেগ আপ্লুত হৃদয়ে পবিত্র কাবা বাইতুল্লাহ মক্কা মুকাররমার দিকে রওনা দিয়েছেন। সারা জীবনের পুঞ্জীভূত প্রেম আর ভালোবাসা যে পবিত্র কাবা বাইতুল্লাহর দিকে আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে বারবার কুদরতি কদমে সেজদায় লুটাইয়া পড়ে, যে ঘরের দিকে সে তার মুখটাকে ফিরাইয়া নেয়, রুকুতে যে ঘরের দিকে মুখ ফিরায়, সেজদাতে যে ঘরের দিকে মুখ ফিরায়, সে তার ক্যামে যেই ঘরের দিকে সে মুখ ফিরায়, সে ঘরটা একটা নজর দেখার জন্য ছটফট করে আছে প্রতিটি পাগল পাড়া মুমিন বান্দার হৃদয়ে। কথা কন ঠিক না বেঠি? এই তপ্ত হৃদয়ের অনল দগ্ধে একজন মানুষের হৃদয়ে যখন জলঞ্জিত হচ্ছে, আর একজন মানুষের আগুনে পুড়ে যখন তার কলিজা ছাই হয়ে যায়, সারা জীবনের এই পোড়া আউরার কলিজা নিয়ে সে যখন ওই কাবা বাইতুল্লার সামনে দাঁড়িয়ে যায়, মনে হয় যে দগ্ধ আগুনে মনে হয় পানি ঢাললে যেভাবে থেমে যায় অশান্ত হৃদয়দা, ঠিক কাবা বাইতুল্লার কাছে নজরে দৃষ্টি করার সঙ্গে সঙ্গে এমনিভাবে তার ওই অনলের দগ্ধটা নিভে গিয়ে শীতলতা এবং শান্তি অনুভব করে যেরকম, সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, আকাশ আর বাতাস মুখরিত করে সারা পৃথিবীর দিক প্রান্ত থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবগণ একই লেবাস আর একই সুরতকে বাংলাদেশি আর কে পাকিস্তানি, কে রাশিয়ান, কে ইন্দোনেশিয়ান, কে সুন্দর আর কে কালা, কে ছোট আর কে বড়, কে রাজা আর কে বাদশাহ, কে আমির আর কে ওমারা, কয় না না এখানে তার কোনো পরিচয় নয়, এক লেবাস একই সুরত, কে সুন্দর, কে কালো পোশাক পরলো, কে সাদা আর কে কালো, কে সবুজার রং, কটা সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানগণ একই রঙের বেশ ধারণ করে আছে, আর সেটি হলো কাফনের কাপড় পরিধান করে, মাথায় কোনো নাইটুপি, না আছে কোনো ঘড়ি, না আছে কোনো তাদের পরনে কোনো অন্যতম উন্নত মানের কোনো শাহী সাজসজ্জা, সবাই একই রকমের পোশাক পরিধান করে ওই মহান মালিকের সামনে হাজিরা দিচ্ছে, আর গগনবিধি আওয়াজে তারা আওয়াজ দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, গগনবিধি আওয়াজে মুখরিত হচ্ছে সারা মক্কা মুকাররমায়, আরবের আকাশ বাতাস ভারী করে দিচ্ছে সারা পৃথিবীর দিক প্রান্ত থেকে ছুটি আসা মুমিনান মুসলমানগণ, আর ধ্বনিত হচ্ছে বারবার মহান মালিকের দরবারে এই গোলাম বাংলার অমাপ প্রান্ত থেকে হাজির হয়েছি, এই গোলাম কুমিল্লা থেকে, এই গোলাম চট্টগ্রাম থেকে, এই গোলাম ঢাকা থেকে, এই গোলাম চীন, রাশিয়া, জাপান, আমেরিকা থেকে, আল্লাহর বান্দা এইভাবে মহান মালিকের সামনে হাজিরা দিয়ে নিজেকে ধন্য করছে এবং নিজের সারা জীবনের পাপ আর সমস্ত পঙ্কিলতাগুলো ওই কাবা বাইতুল্লাহর সামনে হাজিরা দিয়ে সমস্ত কিছু মোষণ করে নিজে একজন বেগুনা মাসুম বাচ্চায় রূপান্তরিত করছে, চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। অত্যন্ত বরকতময় এবং মুবারক পুণ্যের একটি সময় যে সময়টা আমরা এখন কালাতিপাত করছি। সম্মানিত হাদিরিন, এই হজ নিয়ে আজকের আলোচনা, হজ মানে হলো এরাদা, হজ মানে হলো ইচ্ছা, যেরকম সুবহানাল্লাহ, হজ মানে হলো এরাদা, হজ মানে হলো ইচ্ছা পোষণ করা, মহান মহা রব তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে যথা নিয়মে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করা, জিয়ারত করার নামই হলো হজ, যেরকম সুবহানাল্লাহ। তিনটি ফরজ, এহরামের কাপড় পরিধান করা, উকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা, কাবা বাইতুল্লাহ জিয়ারত করা, পাঁচটি ওয়াজিব, রোমেল জামার করা, হলক করা, মুজদালিফায় অবস্থান করা, সাই সাফা বা মারওয়া বাইনাস সাফা, সাফা এবং মারওয়া মাঝখানে সাই করা, আরেকটি হলো তওয়াফের সদর যাকে বলা হয়, দূরবর্তী লোকদের জন্য এই বিদায়ী তওয়াফের মাধ্যমে, এই তিন ওয়াজিব ফরজ আর পাঁচ ওয়াজিবের মাধ্যমে অসংখ্য সুন্নতাবলী এবং অসংখ্য নিয়মাবলীর মাধ্যমে সম্পাদন করা একটি ধর্মীয় বিশেষ ভাব ভাঙ্গমের যে অনুষ্ঠান, তা
তার নামই হলো পবিত্র হজ। সুরকম সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের জীবনে, বিশ্ব মুমিন মুসলমানের কাছে একটি শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব পবিত্র হজ আদায় করা। সারা পৃথিবীর মুমিন মুসলমানগণ একই কাতারে আবদ্ধ হয়। মুসলিম বিশ্বের মাঝে একটি সাম্যতা, একটি মৈত্রতা, একটি ভ্রাতৃত্বতা, দ্বিধাদ্বন্দ্বহীন ভুলে সমস্ত মুসলিম, কে জাতি, কে জাপানি, কে কে কালো, কে নিগ্রো, কে আরবি আর কে আজমি, সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে একজন মুমিন মুসলমান মালিকের সামনে যেভাবে গোলামরা হাজির হয়ে যায়, হজ তারই একটি নিদর্শনাবলী বহন করে। এবং এখানে উচ্চ আর নিচ এমন কোনো কথা নাই, সবাই একই রকমের পোশাক পরিধান করে আজকে মালিকের সামনে হাজিরা দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ, মুসলিমদের মধ্যে একটি ভ্রাতৃত্বতা, একটি সাম্যতা, একটি মৈত্রতা, এবং সারা পৃথিবীর মুমিন মুসলমান যে ভাব গাম্ভীর্য অবস্থান করছে, বিশ্বের বাকি অন্যান্য দেশগুলো যারা আছে, অন্যান্য বেদিন যারা আছে, তাদেরকে দেখিয়ে দিচ্ছে যে মুসলমানদের আচার, মুসলমানদের নিয়ম, মুসলমানদের প্রতিটি কাজ মহান মালিকের পক্ষ থেকে এমনভাবে নির্ধারিত, কোনো ব্যক্তিগত, কোনো নেতা অথবা কোনো শায়েখ অথবা কোনো ইমাম অথবা কোনো খতিব কয় না, না, শরীয়ত যেভাবে বর্ণনা করে দিয়েছেন, বিশ্বের মুমিন মুসলমানগণ হজের মাধ্যমে তা পরিদর্শন করে সারা পৃথিবীর বেদিনদেরকে তাক লাগিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্যই মহান মালিক বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা তোমার রব আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজ আদায় করো। যেরকম সুবহানাল্লাহ। সমাজে এমন অনেক ধনী মানুষ আছে, লক্ষ লক্ষ টাকার মালিক, হজ ফরজ হয়ে গেছে 8-10 বছর আগে, আজও পর্যন্ত যাওয়ার কোনো খবর নাই, যাব আগামী বছর, যাব আর কি, বাড়ির কাজটা শেষ করি, ওখানে আরো 10টা ঘন্টা জায়গা কিনবো, ওখানে মার্কেটের কাজটা শেষ করব, ছেলেকে জাপান, আমেরিকা, রাশিয়া পাঠাবো। এরপরে এই বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে সময় একজন মানুষ কৃষ্ণকায় বড় দুর্বল হয়ে যায়। এই মানুষটির পক্ষে এখন ঘর থেকে বের হওয়াটা মুশকিল হয়ে যায়। এই সময় আইসা উনি চিন্তা করতেছে, আহা, হজটা করতে পারলাম না, হজটা করতে পারলাম না। না ভাই, আপনার আফসুস আফসুসই রয়ে যাবে। ফরজ নামক হজের মতো একটি ফরজ আবাদত আপনার থেকে ছুটে গেছে। নামাজ আদায় করা যেমন ফরজ, রোজা ফরজ, যাকাত যেমন ফরজ, একজন সম্পদশালী ব্যক্তির জন্য হজ আদায় করা তেমন ফরজ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মহান মালিক বলেছেন, আল্লাহর জন্য তোমরা হজ আদায় করো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাস, ও পৃথিবীর মানুষ, তোমার রবের জন্য, আল্লাহর জন্য যে মানুষের সামর্থ্য আছে, যে মানুষ বাড়ি থেকে মক্কা মোকাদ্দামা মদিনা মুনাওয়ারা যাওয়া পর্যন্ত পথ খরচের সম্পদ যার আছে, আমার আল্লাহ বলেন, এই মানুষের জন্য উচিত হলো মহান রবের জন্য হজ আদায় করা। সুবহানাল্লাহ। হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, তোমাদের যার সামর্থ্য আছে সেই জন্য কাবা বাইতুল্লাহ জিয়ারতে বের হয়ে যায়। সাহাবা কেরামরা বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আফি কুল্লি আমিন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? সহিহুল বুখারীতে আল্লাহর হাবিবে পাক বললেন, সহিহ আবু দাউদ শরীফ আছে, নবী আমার বললেন। ও সাহাবা কেরাম কি জানবার চা কয়, ইয়া নবী আল্লাহ, জানতে চাই আল্লাহ পাক যে আমাদের জন্য হজ ফরজ করলেন, এটা কি প্রতি বছর? নবী আমার কোনো কথা বললেন না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি প্রত্যেক বছর আমাদের জন্য হজ ফরজ? নবী আমার চুপ রইলেন। সাহাবাই কারামগণ বার বার আমার নবী পাককে প্রশ্ন করলেন। নবী আমার বললেন, সাহাবীরা লাও কলতো নাম, লাও কলতো নাম, আর আমি যদি একবার যদি বলতাম হা হা, হাবিবে কিবরিয়া বলল, আমি হা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তোমার জন্য, মানে প্রত্যেক বছর হজ আদায় করা ফরজ করে দিতেন। নবী হলো সাহেব শরীয়ত। নবী হালাল বললে হালাল হয়ে যায়, নবী আমার হারাম বললে হারাম হয়ে যায়। নবী আমার বলল, আমি যদি বলতাম হা হা সাহাবীরা, নবী হা বললে, ও ভাই সম্পদশালী মানুষের জন্য প্রত্যেক বছর হজ আদায় করাটা ফরজ হয়ে যেত। এজন্য হুজুর বললেন, ও আমার সাহাবাই কারামরা, জারুনি মা তারাক্তকুম, আমাকে তোমরা ছেড়ে দাও,
যে বিষয়ে আমি তোমাদেরকে কোনো কিছুই বলি না সে বিষয়ে তোমরা বারবার প্রশ্ন করো না, কারণ ইন্না মানকানা কাবলাকুম হালাকা বিকাসরাতি সুয়ালিহিম, ওই বনী ইসরাঈল সম্প্রদায় অনেক বেশি প্রশ্ন করেছে, নবীকে বারবার প্রশ্ন করার কারণে এরা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, ঠিক তোমরাও যদি বারবার এমন প্রশ্ন করো। নবী আমার বললেন এমন বিধানটা ফরজ হয়ে যাবে যে বিধানটা আদায় করা তোমাদের জন্য বড় মুশকিল হয়ে যাবে, ওটা আদায় করতে পারবে না তোমরা। কাজী ভাইয়ের আমার, হজ ফরজ হলো জীবনে একবার, জীবনে কয়বার? সম্পদশালী মানুষের জন্য জীবনে একবারই হজ আদায় করা ফরজ। আল্লাহর হাবিবে পাকের সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানবার চাই। সহিহুল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, কিলা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদালু? ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, কিলা সুম্মা ইয়া রাসূলুল্লাহ, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা 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 আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কিলা সুম্মা আইয়ুন ক্বালা আল হাজ্জুল মাবরুর, হাজ্জুল মাবরুর, ইলা আখির হাদিস রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী আমার মদিনার মসজিদে বসাক, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালেক, আইয়ুল আমাল আফযালু ইনদাল্লাহ, আল্লাহর নিকট কোন আমলটা সবচেয়ে বেশি মান, সবচেয়ে বেশি দামি এবং সবচেয়ে বেশি মানি? হাবিবি কিবরিয়া বলল, ও আমার সাহাবীরা, ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনাটাই হলো সবচেয়ে বড় আফদল। সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া নবী আল্লাহ, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি? নবী আমার বলল, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানবার চাই এরপরে কোন আমলটা সবচেয়ে বেশি দামি? নবী আমার বলল, ও সাহাবীরা, এরপরে যে আমলটা সবচেয়ে বেশি দামি ওই আমলটাই হলো আল হাজ্জুল মাবরুর, পবিত্র কাবা বাইতুল্লাহ হজ আদায় করাটা হলো সবচেয়ে বড় দামি আমল। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার মনে এরাদা থাকতে হবে, আয় আল্লাহ পাক আপনি আমাকে তৌফিক দেন কাবা বাইতুল্লাহ জিয়ারতের। আল্লাহুম্মা আরসুকনা জিয়ারাতা বাইতুল্লাহ ফি হায়াতিনা মিরারান কাসিরান কাসিরা। আল্লাহর কাছে বারবার দোয়া করা, আল্লাহ আপনি আমার জীবনে বারবার কাবা বাইতুল্লাহ, আপনি আমার জীবনে বারবার হজ আদায় করার সুযোগ করে দেন। ও ভাই, এরাদা থাকতে হবে একজন মুমিনের, কারণ কাবা বাইতুল্লাহ পুরো হেরেমটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ এলাকা, মানে এখানে মারামারি করা যাবে না, এখানে ঝগড়া করা যাবে না, এখানে বিবাদ করা যাবে না, এখানে গালিগালাজ করা যাবে না, এখানে শিকার করা যাবে না, এখানে শিকারীকে দাঁড়ানোও যাবে না, শিকারের দিকে ইশারা করা যাবে না, এখানে বাবার শত্রুকে পাইলেও খবরদার তার উপর আক্রমণ করা যাবে না, এটা আমান এলাকা। সুবহানাল্লাহ। কোন যেটা আমার আল্লাহ পাক কালামে মসজিদে বলে দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুম ওয়াতুরিসিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এটা হলো হাযা বালাদে আমিন, এ পৃথিবীর মানুষ, এটা আমি মালিকের পক্ষ থেকে নিরাপদ জায়গায় স্থান ধরে কোন। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জায়গা নিরাপদ, এখানে মারামারি করা যায় না, এখানে ঝগড়া বিবাদ করা যায় না, কাজে আল্লাহর বান্দা এই জায়গায় যাবে না কেন? এক রাকাতে, এক লক্ষ রাকাতে সওয়াব জোরে করেন। সুবহানাল্লাহ। এখানে প্রতিটা তাসবিহ এক লক্ষ গুণ বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কাজী সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কোন আমল সারা? হুজুর বললেন হজ। সুবহানাল্লাহ। যদি তোমার সামর্থ্য থাকে তুমি তাড়াতাড়ি করে হজ আদায় করা এরাদা করে দাও। জোরে কোন। সুবহানাল্লাহ। এ ভাই, এই পৃথিবীতে যখন কোনো ঘর নাই, মহান মালিক রব তারা তখন এই পৃথিবীতে ঘর বানাবেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক নিযুক্ত করলেন, ফেরেশতারা ঘর বানাও। ফেরেশতারা বলল, আল্লাহ এই পৃথিবীতে আমরা ঘর বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ ফেরেশতারা ঘর বানাও। ইন্না আউওয়ালা বাইতিউ, পবিত্র আল কোরআন সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, হে পৃথিবীর মানুষ,
এই পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘর নির্মিত হয়েছে সেই ঘরটাই হলো পবিত্র কাবা বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল, আল্লাহ এই ঘর বানাবো, ঘরের এই আর্কিটেক্ট আল্লাহ কেমন হবে? মহান মালিক বলে, সপ্তম আকাশের উপরে বাইতুল মামুর বানিয়েছি, ঠিক যেই ডিজাইনে বানানো আছে এই ডিজাইন দিয়ে আমার কাবা বাইতুল্লাহ ঘর তুমি বানিয়ে দাও, ওই 48 ফিট লম্বা আর ওই 37 ফিট চওড়া। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে এই কাবা বাইতুল্লাহ ঘর তোমরা নির্মাণ করে দাও। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই কাবা বাইতুল্লাহ ঘর নির্মাণ করা হয়ে যায়। এই পৃথিবীতে সর্বপ্রথম যারা কাবা বাইতুল্লাহ এই ঘর যারা নির্মাণ করেছেন তারা হলো মহান মালিকের ফেরেশতাগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে তখন আর কোনো ঘর নাই, তখন আর কোনো বাড়ি নাই, তখন আর কোনো কোনো কিছুই নাই। ফেরেশতাগণ বলে, আল্লাহ এই ঘর বানালাম, কে এই ঘরে তাওয়াফ করবে? আমরা সপ্তম আকাশে তাওয়াফ করি, হাজার হাজার ফেরেশতারা এই বাইতুল মামুর তাওয়াফ করে, কিন্তু আপনার এই ঘরটা কে তাওয়াফ করবে? আল্লাহ পাক বললেন, পৃথিবীতে আমি আদম সন্তান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবি কিবরিয়ার উম্মতরা কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবে, জীবনের প্রেম আবেগ নিয়ে সে কাবা বাইতুল্লাহর দিকে ছুটে চলবে, পুঞ্জি পুঞ্জি করে সে টাকা, ক্ষুদ্র ক্ষুদ্র টাকা সে জমাবে, ব্যাংকে জমাবে, সে ঘরে জমাবে, জমায়া জমা সে 10 বছর আগ থেকেই টাকা জমাচ্ছে হজ করার জন্য, মনে বড় আশা। যদি কোন সুবহানাল্লাহ। বাগদাদের এক যুবক, এত গরিব মানুষ, মিসকিন অসহায় মানুষটি, কয় যে বেনজির আছে এই মানুষটি খালি হজ করার জন্য মনে বড় আশা, টাকায় নাই, তার পয়সাও নাই, এই মানুষটি ভিক্ষা করে কিছু কিছু করে টাকা জমাচ্ছে, ব্যবসা করে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা, এর থেকে কিছু কিছু টাকা উনি জমায়। আজ একদিন, দুই দিন, তিন দিন, 20 বছর, 28 বছর পর্যন্ত উনি টাকা জমাইছেন শুধু হজের খরচটা জোগানোর জন্য। সুবহানাল্লাহ। ভাইরা, আমার যেই বছর হজ করার জন্য তিনি রওনা দিবেন, আর কয়েকদিন পর তিনি রওনা দিবেন, বের হবেন হজ করার জন্য, এমনি বেলা রাতের আধারে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তিনি ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জাগবার পর তিনি কান্নার আওয়াজ শুনবার পায়, পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ হয়। সম্মানিত হাদির, উনি ওনার বিবিকে বলল, প্রাণের বিবিরে আমার, আমার পাশের ঘর থেকে তো কান্নার আওয়াজের ধ্বনি বের হয়। এই পাশের মানুষটি কারা কানছে একটু একটা নজরে কি দেখে আসবা? ওনার বিবি বলল, এত রাত স্বামী আমার, আপনি অপেক্ষা করেন আমি যাই। মহিলা ভিতরে গেলেন, বাড়ির আঙিনা গিয়ে প্রবেশ করে বললেন, দরজা আঘাত করলেন আর বললেন, ও আমার বোন, এই গভীর রাতে তোমার বাচ্চার এভাবে কান্না আরম্ভ করছে, আর তুমি এভাবে চোখের পানি সেরে সেরে কান্দতেছো, ব্যাপার তো বুঝলাম না। মহিলাটি বলল, কে গো আপনি? আমি তোমার পাশের বাড়ির, কান্নার আওয়াজ শুনলো আমার স্বামী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠেছে, এমনি কান্নার আওয়াজ শুনে তিনি আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা চোখের পানি সারে আর কান্দে আর বলে, দুঃখের কথাটা কার কাছে বলবো? আজ 3 দিন হয়ে যায় মাসুম বাচ্চা নিয়ে ঘরে পড়ে আছি, একবেলা খাবার জুটে না, বাচ্চাদেরকে আমি বললাম খাবার দিব দিব করে, আমি লাকড়ি জ্বালে আগুন দিয়া ডেকচি দিয়ে মধ্যে ঢাকনা দিয়ে আমি বললাম, সিদ্ধ হয়, রান্না হচ্ছে, তোমরা ঘুমাও। বাচ্চারা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে জায়গা তারা আবার দেখলো খাবার নাই, তারা তখন কান্না আরম্ভ করেছে, আমি আগুন জ্বালিয়ে দিয়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তোমরা ঘুমিয়ে যাও। আমি মনে মনে ভাবলাম, বাচ্চারা ঘুমাইলে মনে হয় খাবারের কথা ভুলে যাবে। মহিলা কান্দে চোখের পানি সারে আর বলে, প্রাণের বোন আমার, রাতের বেলা ঠিকই আমি আগুন জ্বালিয়ে দিলাম, আর বাচ্চারা খাবার রান্না হচ্ছে করে দেরি দেখে তারা ঘুমিয়ে গেল, কিন্তু এই রাতের বেলা তাদের ঘুম ভেঙে যায়, ঘুম থেকেই জায়গায় তারা, আম্মা আম্মা খাবার দাও, মা খাবার দাও। এতিম সন্তানরা আমার, একবেলা খাবারের জন্য তারা এভাবে কান্দতেছে, আজকে 3 দিন হয়ে যায়, কারো কাছে যাইতেও পারি না, কারো কাছে ধারও চাইতে পারি না, ভিক্ষার ঝুলিটা নিয়ে আমি নামতে পারি না, পর্দা লঙ্ঘন হয়ে যাবে, কার কাছে আমি বলি? এই জন্য আমার মাসুম বাচ্চারা ঘুম থেকে জায়গা কান্না আরম্ভ করে দিয়েছে। ও বোন, আপনি কেন এসেছেন? আপনি কি আর বলবো, মনের দুঃখের কথা, আজকে 3 দিন হয়ে যায় আমার বাচ্চাদের পেটে কোনো খাবার নাই। মহিলা তাড়াতাড়ি করে বের হয়ে ওনার স্বামীকে গিয়ে বললেন, প্রাণের স্বামী আমার,
পাশের বাড়ির এই হলো অবস্থা, তিন দিন মাসুম বাচ্চাদের কোনো খাবার নাই। আল্লাহর বান্দা তাহাজ্জুদ নামাজে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, একদিনের টাকা না, দুই দিনের জমানো নয়, আজকে 28 বছর যাবত আমার জমানো টাকা, আমি কাবা বাইতুল্লাহ হজ করার জন্য আমি রওনা দিব, আল্লাহর ঘর জিয়ারতের জন্য, আল্লাহ আল্লাহর ঘর দুই নয়নে দেখার জন্য। আর আমার ঘরের পাশের মানুষটি এভাবে না খায় আমারা যায়, উনি হিসাব মিলাতে পারেন না, আমার কাছে অতিরিক্ত একটা পয়সা আমার কাছে নাই, হজের টাকাটা ছাড়া আমার কাছে আর একটা টাকা আমার কাছে নাই। উনি বললেন, প্রাণের বিবি, আমি যদি এখান থেকে টাকা ভেঙে ফেলে দেই, হজে যাওয়া এবার আমার কপালে আর হবে না। আর তুমি তো জানো আজকে 28 বছর যাবত আমি আমার এই টাকা জমাইতেছি, কাজে আমার টাকা যদি আমি ভেঙে ফেলি হজ করা আমার পক্ষে সম্ভব হবে না। আল্লাহর বান্দা 7-5 হিসাব মিলাইয়া বলে, এরপরে মনে মনে ভাবে, হায় রে আয়, যে মালিকের জন্য, যে মালিকের জন্য আমি হজ করব, যে মালিক বান্দা বানিয়েছে, মালিক যদি জানবার চায়, আল্লাহু আকবার, হাদিস শরীফ আছে, হাদিস শরীফ আছে, আল্লাহ পাক বলবেন কিয়ামতের ময়দানে, আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই, আমি তোমার কাছে টাকা চাইছিলাম তুমি আমার টাকা দাও নাই, আমি তোমার কাছে পথ খরচের জন্য ভাড়া চাইছিলাম তুমি আমার দাও নাই। আল্লাহর বান্দা বলবে, আমার আল্লাহ, আপনি কখন আমার কাছে টাকা চাইছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি দাবার কাছে টাকা চাইলে, আল্লাহ আপনি দাবার কাছে খাবার চান নাই, আল্লাহ পাক তখন বলবেন, তোমার পাশের গরিব মানুষটি ভিক্ষার ঝুড়িটা যখন প্লেটটা তোমার সামনে বাড়িয়ে দিয়েছে, ও আল্লাহর বান্দা, এই মানুষটিকে যদি তুমি খাবারটা দিয়ে দিতা, এই মানুষটাকে খাবার দিলে খাবারটা আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। আরে আমার রব যদি জানবার চাই আমি কি করলাম? আল্লাহর বান্দা হাজি সাহেব কয় না, আমার পাশের মানুষটি এইভাবে ভুকা মরবে, ও ভাই এবাদত তো মানুষের জন্য, জোরে কর না, সুবহানাল্লাহ, এবাদত মানুষের জন্য, মানুষ যদি না ঠিক এবাদত করবে কে, এবাদত করবে কে ভাই, মানুষের জন্য হলো এবাদত। করুণায় মসজিদ বন্ধ হয়েছিল, আর আগে তুমি বাঁচো, তুমি বাঁচলে মসজিদ হবে, কথা কোন ঠিক না বেঠি, মসজিদ আপনার জন্য আমার জন্য আটকে থাকবে না, আপনি নাই আরেকজন মসজিদ আসবে, আমি আসি না আরেকজন আসবে, কথা কোন ঠিক না বেঠি, কিন্তু আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহু আকবার, আগে মানুষ বাঁচো, ঘরে নামাজ আদায় করো, আগে মানুষ বাঁচো, মানুষের জন্য হলো দিন, মানুষের জন্য হলো নামাজ, জোরে কর না, সুবহানাল্লাহ, তো মানুষ না থাকলে নামাজ পড়বে কে? সন্ন্যাদ, এই জন্যই ওলামায়ে কেরাম তখন ফতোয়া দিয়েছে, হ্যাঁ আগে মানুষ বাঁচতে হবে, হ্যাঁ ঘরে থাকা যে যদি হয়, ঘরে থাকা আগে বাঁচো, জামাতে আসতে পারো না, না শত্রু ভয় আছে, আগে তুমি বাঁচো, ঘরেই তুমি নামাজ আদায় করো। আল্লাহু আকবার, আপনাকে বাঁচতে হবে আগে সম্মানিত হাজিরিন, এরপরে আপনি মসজিদ বানাবেন, ওই মানুষই তো না বাঁচতে, আপনি মসজিদ বানাবেন কার কার দিকে বানাবেন, মানুষই তো নেই, কথা কোন ঠিক না বেঠিক, মানুষ বাঁচতে হবে আগে, দিন বাঁচতে হবে আগে, লোকগুলো শিখাইতে হবে সম্মানিত হাজিরিন। আল্লাহ পাক বলে, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে বলবো, তুমি কি আমাকে খাবার দাও নাই? আমার ওই গরিব অসহায় মানুষকে যদি খাবার দিয়ে দিতে, আমি রব তালাকে খাবার দাও হয়ে যেত, জোরে কর না, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হিসাব মিলাচ্ছে, আমি কি হজ আদায় করবো না, গরিব অসহায় মিসকিনটাকে আমি খাবার দিয়ে দিব। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, গভীর রাত, আল্লাহর বান্দা বললেন, প্রাণের বিবি আমার পুলটিটা বের কর, মটকা ভাঙা হলো আর মুটকিটা বের করা হলো, আট করে আমাকে কিছু টাকা দাও, পয়সা দাও, আমি আল্লাহর ঘরে যাবো, আর মালিক যদি কিয়ামতের ময়দানে যদি আমার জানবার চায়। এ আল্লাহর বান্দা, কাবার সামনে তুমি দাঁড়িয়ে গেল, আর তোমার পাশের মানুষটি এইভাবে এতিম বাচ্চাগুলো না খাই এভাবে ছটফট করে খাবারের অভাবে মারা গেল, তোমার কি কোনো দায়িত্ব ছিল না? কাজী আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তাড়াতাড়ি করে তিনি চাইলের বস্তা আর আটা কিনিয়া মহিলার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলল, মা খাবার এনেছি, নেন, আপনি বাচ্চাদের রুটি বানিয়ে খাওয়ান। সুবহানাল্লাহ। এ ভাই, এই বছর আল্লাহর বান্দার আর হজ করা সম্ভব হয় নাই। বন্ধুগণ আমার, বাবার, আরে আমার, সবাই জানে, সব এলাকার লোকেরা জানে লোকটা হজে যাবেন, আশেপাশের চতুর্দিকে এলাকার লোকেরা জানে এই মানুষটি হজে যাবেন, এই মানুষটি অন্যান্য হাজি সাহেব তারাও জানেন হজে যাবেন,
কিন্তু হজে যাওয়া তার পক্ষে সম্ভব হয় নাই, যেহেতু টাকা নাই পয়সা নাই। বাকি মানুষগুলো হজ থেকে ফিরে আসবার পর ভাই কেমন হলো আপনাকে দেখছিলাম আরাফার ময়দানে, কথা বলার সময় হয় নাই। আরেকজন বলল ভাই আপনাকে দেখছি কাবা আপনি এইভাবে ঘুরতেছেন, আপনাকে আমরা কথা বলার সুযোগ পাই নাই, এত ভিড় আমি চাইছি আপনাকে ডাকবো কাবার সামনে, আপনাকে ডাকার মতো স্কুপ পাই নাই, আপনি কোথেকে কইলে আইলেন, আপনাকে দেখলাম না পরে হারিয়ে গেলেন, চিৎকার মেরে গেলেন আল্লাহু আকবার। হে ভাই তিনি হজ করেন নাই কিন্তু মালিকের কাছে তার হজটা এত কবুল হয়ে গেছে, তার নিয়তটা আল্লাহর কাছে এত পরিশুদ্ধ হয়ে গেছে, মহান মালিক তাকে হজের সব দান করে দিয়েছেন, জোরে করে না সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে চাই, একজন মানুষ কাবা বাইতুল্লাহ যাওয়ার জন্য তার আবেগ যেই কথা থেকে আসছিলাম যে একটু একটু করে জমায় বান্দা, এরপরে তার মনের আবেগ হলো আমি কাবা বাইতুল্লাহ এক নজর দেখবো, জোরে করে না সুবহানাল্লাহ। কারণ সারা পৃথিবীতে এমন একটা একটা মাত্র ঘর যেই জায়গায় 24 ঘন্টা যেখানে রহমত নাজিল হয়, জীবনের একটা মুহূর্ত নাই এই একটা মুহূর্ত রহমত নাজিল না হয়, পৃথিবীর একটি মাত্র কাবা বাইতুল্লাহ যেখানে 24 ঘন্টা মহান মালিকের পক্ষ থেকে রহমত নাজিল হই বাইরে থাকে। ও ভাই কোনো নামাজ করেন না আপনি, জিয়ারত করেন না, কোনো কিছুই করেন না, তায়া থাকেন তাকায়া থাকেন, আল্লাহর কোন বান্দা যদি শুধু কাবা বাইতুল্লাহর দিকে নজর করে থাকে, এই নজর করার সঙ্গে সঙ্গে এই মানুষটির উপরে বৃষ্টি করে রহমত নাজিল হওয়া আরম্ভ করে। সম্মানিত হাজির বন্ধুগণ, আমার এই জন্য আমার আল্লাহ পাক বলেন ওয়াজ দিন ফিন নাস বিল হজ্জে, আপনি মানুষকে আহ্বান করেন, আপনি মানুষকে আহ্বান করেন, ওয়াজ দিন ফিন নাস বিল হজ্জে, মানুষকে হজের জন্য আহ্বান করেন। হযরত ইব্রাহিম পয়গম্বর কাবা বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহ পাক ওনাকে অর্ডার করলেন, কোরআনে কারিমে আল্লাহ সূরা হজ্জে বলে দিয়েছেন ওয়াজ দিন ফিন নাস বিল হজ্জে তু কারিজালান ওয়ালা কুল্লি তামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। সূরা হজ্জে আল্লাহ বলে দেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ যখন শেষ হয়ে গেল, এবার জিব্রাইল সালাম বললেন পয়গম্বর ইবনে আল্লাহর ঘর বানালেন, আল্লাহর ঘর, এই ঘরে লোকেরা তাওয়াফ করবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন ও ফেরেশতারা তোমরা জানবার চাও কে তাওয়াফ করবে, এই পৃথিবীতে আমার বান্দারা আসবে আর এরা আমার ঘরকে তাওয়াফ করবে। আল্লাহর ফেরেশতারা জানবার চায় মহান মালিক এরা বুঝি এই ঘরটা এইভাবে তাওয়াফ করবে, আল্লাহ বললেন হ্যাঁ হ্যাঁ তোমরা তাওয়াফ করেছো কত হাজার, এরা বলে আল্লাহ আমরা এই ঘর তাওয়াফ করেছি আপনার বাইতুল মামুর 70,000 বৎসর। আল্লাহ পাক বললেন 70,000 বৎসর তাওয়াফ করে তোমরা যেই নেক পাল্লা যেই সওয়াব পাইলা, আমি আমার বান্দার জন্য যে ঘর বানালাম কাবা বাইতুল্লাহ, আমার বান্দারা কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে আর আমার ঘরটা তারা তাওয়াফ করবে, একবার এক চক্কর দুই চক্কর তিন চক্কর সাত চক্কর তারা যখন দিবে এক তাওয়াফ হবে, সাতবার ঘুরলে এক তাওয়াফ বলা হয়, আমার বান্দারা 70,000 বছর লাগবে না, 70,000 মাস লাগবে না, 70,000 ঘন্টাও লাগবে না, আমার বান্দারা যদি কোনো রকমে যদি 7 চক্কর দিয়া দেয়, 7টা চক্কর দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা 70,000 বৎসর তাওয়াফ করে যে সওয়াব পাইলা, আমার বান্দার আমলনামায় সমপরিমাণ সওয়াবটুকু লিখে দেওয়া হয়। এই সেই কাবা বাইতুল্লাহ ভাইয়ের আমান ইব্রাহিম আলাইহিস সালাম চমৎকার করে বানালেন, পুণ্য নির্মাণ করে যাকে বলা হয় আর কি, আদম সফিউল্লাহ বানাইছেন, শীষ আলাইহিস সালাম বানিয়েছেন, আবার নূহ আলাইহিস সালাম আবার তিনি সুন্দর করে গাঁথনি দিয়ে বানাইলেন, এর পরবর্তীতে ইব্রাহিম পয়গম্বর এটাকে পুণ্য সোন নির্মাণ করলেন। নির্মাণ যখন শেষ হয়ে যায়, নির্মাণ শেষ, জিব্রাইল আলাইহিস সালাম বললেন পয়গম্বর আপনি এবার কাবা বাইতুল্লাহর ছাদের উপরে উঠেন, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেন ডেক, ও জিব্রাইল আমিন কাবা ছাদের উপরে, আপনি কাবা ছাদের উপরে উঠে মানুষকে আহ্বান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল ও ভাই জিব্রাইল এখানে কোনো মানুষ নাই, এখানে কোনো জন নাই, আমি কারে ডাকব আর কারে আমি আহ্বান করব। জিব্রাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকের ওয়াদা, আপনি কাবা বাইতুল্লাহ থেকে মানুষগুলোকে হজের জন্য ডাকেন। ও আদ্দিন ফিন্নাস বিল হজ্জে ও পয়গম্বর আপনি হজের জন্য মানুষগুলোকে আহ্বান করেন, আপনি আজান দিয়া দেন। পয়গম্বর ইব্রাহিম এবার আজান দেওয়া আরম্ভ করল, সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালামকে উনি বলল রে ভাই জিব্রাইল আমিন মানুষ তো শুনবে না, কয় না কে বলে তো শুনবে না,
আমার আল্লাহ পাক ইব্রাহিমকে বলে দিলেন, পয়গাম্বর ইবনে, আজান দেওয়ার দায়িত্ব হলো আপনার। সুবহানাল্লাহ, আজানটা দেওয়ার দায়িত্ব হলো আপনারা। এই আজানের ধ্বনি মানুষের কানে কানে পৌঁছে দেওয়া, যে সন্তান যেই জায়গায় আছে, কে আলমে আরোহায় আছে, কে মায়ের পেটে আছে, আর কে এখনো আসে নাই, কে জগতে আছে, সারা পৃথিবী এ প্রান্ত থেকে অপর প্রান্ত যেই যেই জায়গায় আছে, পূর্ব বলি আর পশ্চিম বলি, উত্তর আর দক্ষিণ বলি, ইব্রাহিম পয়গাম্বর আপনি আজান দেন, চারিদিকে ঘুরে ঘুরে আপনি আজান দেন। সুবহানাল্লাহ, আপনি পশ্চিম দিকে ফিরে আপনি আজান দেন, আপনি উত্তর দিকে ফিরে আপনি আজান দেন, আপনি দক্ষিণ দিকে ফিরে আপনি আজান দেন, আপনি পূর্ব দিকে ফিরে আজান দেন, চতুর্দিকে ফিরে ফিরে ঘুরে ঘুরে আপনি আজান দেন। আজান দেওয়ার দায়িত্ব হলো আপনার, আর আজানের ধ্বনিটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আল্লাহর। ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আজান দেওয়া আরম্ভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললো, পয়গাম্বর তুমি আজান দিয়া দাও, আজানের ধ্বনিটা আমি মানুষের কানে পৌঁছাইয়া দিব। জিব্রাইল আলাইহিস সালাম বলল, বন্ধু পয়গাম্বর ইব্রাহিম আপনি আজান দিয়া দিবেন, আপনার এই ডাকে যে যতবার আপনার ডাকে শুনবে আর সাড়া দিবে, ততবার সে কাবা বাইতুল্লাহ জিয়ারতে হাজির হয়ে যাবে। একবার যে আপনার ডাকে সাড়া দিবে, সে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার বলি আর সাতবার বলি, আপনি মানুষকে আহ্বান করেন, আপনি আজান দেন পয়গাম্বর, আপনি আজান দিতে থাকেন, আপনার আজানের ধ্বনি যে যতবার শুনবে সে ততবার এই কাবা বাইতুল্লাহ হাজিরে দেওয়ার তৌফিক হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এই জন্য নবী আমার বললেন, সাহাবীরা শুনে রাখো, শুনে রাখো, আমার সাহাবারা হাদিস শরীফে আনা আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়াউমুতা ইয়াহুদিয়্যান ওয়া লা নাসরানিয়্যা ওয়া লা নাসরানিয়্যা ফাআনজালা আযা ওয়া জাল্লা ওয়া লিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাম, জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার, নবীজি আমার। সাহাবীদের বললেন, ও সাহাবীরা, মান মালাকা যাদান ওয়া রাহিলা, আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ পাক যাকে মাল দিয়েছেন, আল্লাহ পাক যাকে দৌলত দিয়েছেন, এই মানুষটি, এই মানুষটি সবল, এই মানুষটি শক্ত, এবং এই মানুষটির বালেগ, এই মানুষটির আকল আছে, এই মানুষটির পথ খরচ বহনের টাকা পয়সা আছে, এবং এই এক মাস দেড় মাস পরিবারের ব্যয়ভার বহন করার সম্পদ আছে, এরপরেও এই মানুষটি যদি হজ না করে, আল্লাহ আকবার। ও ভাই, হজ ফরজ হওয়ার জন্য বালেগ হইতে হয়, সম্পদশালী মালিক হইতে হয়, নিসাব পরিমাণ মালিক থাকতে হয়, আকল সুস্থ থাকতে হয়, এবং শারীরিক ফিটনেস থাকতে হয়, মানে এত দূর পথ হাঁটা চড়া অবস্থান করার এই সক্ষমতা থাকতে হয়, রাস্তাও নিরাপদ হয়, যানবাহনের যদি ব্যবস্থা থাকে, এই মানুষের জন্য হজ আদায় করা হলো ফরজ। আল্লাহু আকবার, এর জন্য হজ আদায় করা কি ফরজ? এ ভাই আপনি হিসাব মিলান, বহু মানুষ আছে এমন সম্পদশালী, আপনার উপর হজ ফরজ হয়ে আছে অনেক ডাক থেকেই, আপনি বুরুক্ষেপই করতেছেন না। নবী আমার বললেন, এমন সম্পদশালী মানুষটি, লাম ইয়াহুজ্জা ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়া লা নাসরানিয়্যা, নবী আমার বললেন, এই মানুষটি ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, তাতে আমার আল্লাহ পাকের কিছুই যায় আসে না, তার মানে হলো এই মানুষটি যেন বেদিন হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ, বলে সম্পদ থাকার পরেও যে হজ করে না, আল্লাহ পাকের কোনো খেয়াল নাই, ইয়া নাই, সে ইহুদি আর নাসারা যাই হয়ে মরুক না কেন, তার ব্যাপারে কোনো কথা নাই, নাউজুবিল্লাহ বলি। কাজী ভাইরা, সম্পদশালী মানুষের জন্য এই হজ আদায় করাটা হলো ফরজ। নবী আমার বললে, সাহাবীরা মনে করলো, হজ করলে তো টাকা পয়সা খরচ হয়, কথা কোন ঠিক না বেঠি, এ ভাই টাকা যাবে পয়সা যাবে, টাকা যাবে পয়সা যাবে, হজ করার জন্য অনেক টাকা পয়সা দরকার হয়। হাবিবি কিবদিয়া বললো, সাহাবীরা, হজ করার জন্য টাকা ব্যয় হয়, পয়সা ব্যয় হয়, মনেকেই মনে করে দরিদ্র হয়ে যায়। হুজুর বলেছেন পরের হাদিসটা, আনা আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু কামা ইয়ানফিল কির খফসাল হাদিদি ওয়াজ জাহাবি ওয়াল ফিদ্দা।
ওয়ালাইসা লি হাজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ রাওয়াহু তিরমিজাউ কামা কল। আল্লাহু আকবার। নবী আমার বলেছেন তাবিউ বাইনাল হাজ্জ ওয়াল উমরা, উমরা করো হজ করো। সুবহানাল্লাহ, উমরা করো হজ করো, উমরা করো হজ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চারটা উমরা করেছেন, জোরে করে না সুবহানাল্লাহ। উমরা করো, তোমরা হজ করো, ও সাহাবীরা উমরা করো হজ করো। তোমরা মনে করো টাকা পয়সা কমে যাবে, ফকিরি আসে যাবে, নবী পাক বললেন না না, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা কামা ইয়ানফিল তীর খুফসাল হাদিস। হজ যদি করো তাহলে হুজুর দৃষ্টান্ত দিয়েছেন, ওই হাঁপুর দিয়ে যদি লোহাকে বাইরে দাও তো লোহার মরিচিকা চলে যায় না, কথা কন ঠিক না ভাই? ঠিক, হাঁপুর দিয়ে গরম করে যখন লোহা দিয়ে বা লোহাকে বেরবে বাইরানো হয় তখন দেখবা লোহার মরিচিকা যেমন দূর হয়ে যায়, সোনার মরিচিকা দূর হয়ে যায়, রূপার যে কাষ্ঠা থাকে ওটা দূর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা যারা হজ এবং উমরা করে আল্লাহ পাক তাদের কাছ থেকে দরিদ্রতা এমনি দূর করে দেয়, জোরে করেন না সুবহানাল্লাহ, এবং তাদের গুনাহগুলো আল্লাহ পাক এইভাবে দূর করে দেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য তো হজ, হজ আদায় করার জন্য মানুষের তামান্না থাকতে হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই, আমার মাযহাবের ইমাম, আমাদের মাযহাবের ইমাম, আমরা হানাফি মাযহাবের অনুসারী, সারা পৃথিবীতে 80% লোক হলো হানাফি মাযহাব, আলহামদুলিল্লাহ বলেন, কত পার্সেন্ট? 80% লোক হলো হানাফি মাযহাব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্যই হলো, অন্যান্য মাযহাবের ইমামগণ যারা দলিল দেয়, যারা শাফি মাযহাব বলি, শাফি মাযহাবের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, অন্যান্য সব মাযহাবের ইমামগণ ইমাম আজমের কোন না কোন একদিকে ছাত্রী হয়ে গেছেন। আল্লাহু আকবার, বিধানাবলী কেমনে ওনার থেকে রুল গ্রহণ করেছেন সুবহানাল্লাহ। সম্মানিত হাদিরিন, ইমাম শাফি তো ওনার ছাত্রের ছাত্র, জোরে করুন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির ছাত্র, তো ইমাম শাফির উস্তাদ হলো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ হলো আমার মাযহাবের ইমামের সারা জীবনের গোলামি ছাত্র, জোরে করুন না সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ ছাত্র হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ওনার ছাত্র হলো হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আরেক উস্তাদ হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। শেষ সময় খালি ইমাম বুখারী ইমাম আজমের সাথে দেখা পাইছেন, ইমাম আজমের সামনে এই 2-1 ঘন্টা বেশি বসতে পারেন নাই, জোরে করুন না সুবহানাল্লাহ। যাই হোক, যেই কথা, এত বড় আলেম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, একবার না দুইবার নয় 550 বার তিনি হজ্জে মাবরুর আদায় করেছেন, জোরে করুন না সুবহানাল্লাহ। কাজে একটা তামান্না, আলাদা একটা আশা তামান্না, প্রতি বছর তিনি কাবা বাইতুল্লাহর এখানে যায় 2 রাকাত নামাজ আদায় করতেন সুবহানাল্লাহ। তো শেষবারের মতো যিনি খুব ওই যে বছর শেষ হজ করে আসেন, কাবা বাইতুল্লাহর খাদেমকে বলা হলো, এই কুফানগরীর ওই বড় আলেম এসেছে, ছাত্ররা গিয়া বললো আমার হুজুর এসেছে, আপনাকে সালাম বলেছে, একটু চাবিটা দেওয়ার কথা বলেছে, কাবা শরীফের ভিতরে হুজুর 2 রাকাত নামাজ আদায় করবেন সুবহানাল্লাহ। তো উনি আসছেন, আয়েশা বলে আপনি প্রত্যেক বছর আয়েশা আপনি ডিস্টার্ব করেন, একবার একবার চাবিটা দেওয়ার জন্য আপনি কাবা শরীফের নামাজ পড়তে চান। ইমাম হানিফা বুড়ো হয়ে গেছেন সুবহানাল্লাহ, করুন না এ ভাই, এই মানুষটি এসে বলতেছে কাবার খা, প্রত্যেক বছর আপনি আসেন শায়েখ, আপনি এত আলেম, আমরা আপনাকে ইজ্জত করি সম্মান করি মুফতি আজম, আপনি প্রতি বছর আইসা খালি চাবি চান কাবা শরীফ তাওয়াফ করার জন্য, ভিতরে ঢুকার জন্য, দারের নেন চাবি দিয়ে দিলাম, এই বছরই শেষ। ইমাম আজম বললে এই বছরই আমাকে চাবি দেন, আমি আপনার কাছে করজোর করে মিনতি করলাম, আগামীতে আমি আপনার কাছে চাবি চাইবো না, আমি আগামীতে আপনার কাছে চাবি চাইবো না, আপনি আমাকে এই বছর সুযোগ দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করি, জোরে করুন না সুবহানাল্লাহ। এ ভাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ভিতরে ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়েছেন, উনি এরপর তালা বন্ধ করে চলে গেছেন। পরবর্তী বছর এই খাদেম সাহেব তালাব করতেছে, কি রে হজের দিনগুলো শেষ হয়ে গেল, আরে কুফার ইমাম আজম কই, আল্লাহু আকবার, ইমাম আজম কই, সম্মানিত হাদিরিন, উনি তালাশ করতেছে আর কাবার আঙ্গিনায় দাঁড়িয়ে বলতে কুফার লোক আছে, আছেন কোনো ভাই আছেন? অনেক ছাত্ররা বলতে হ্যাঁ বলেন বলেন, আমরা কুফানগরী থেকে আসছি। আরে কুফার ওই নোমান বিন সাবেদ ইমাম আজম কই, উনি যে বছর চাবি নেওয়ার জন্য আমার মনটা সটফট করতেছে, উনার জন্য দরজাটা খুলে দিব, 2 রাকাত নামাজ আদায় করবেন, বড় আলেম মানুষ। এবার কুফার লোকেরা কান্না বিজড়িত কণ্ঠে বলল, ও কাবা বাইতুল্লাহর খাদেম, আমার মাযহাবের ইমামে আজম আবু হানিফা এই হজ থেকে বিদায় হয়ে কিছুদিন পরেই উনি মারা গিয়েছেন, উনি তো আসতে পারেন, উনি নাই জগতে, আল্লাহ খাদেম বললে এই জন্যই তো উনি বলেছিলেন আগামীতে আমি আপনার কাছে আসবো না, সুবহানাল্লাহ। ও ভাই তামান্নাটা কি হজ করার জন্য, হৃদয়ে তামান্না থাকতে হবে সম্মানিত হাদিরিন, কাবা বাইতুল্লাহ নজরে নজরে প্রতিটা নজরে নজরে নেক্সট
প্রতিটা তাওয়াফের প্রতিটা একটা এক রাকাত, নামাজ এক লক্ষ রাকাতের সমান স্বভাব। কাজেই সম্পদশালী মানুষের জন্য এই হজটা আদায় করা ফরজ। যাদের সম্পদ আছে, অতি সম্পদ, আমি বলবো আপনি তাড়াতাড়ি করে কাবা বাইতুল্লাহ হাজিরা দিয়ে দেন, সম্মানিত হাজিরিন এটা হাজিরা দেওয়া। এলো চলে হাজি হাজিরা দিতে, এলো হজ চলে হাজি হাজিরা দিতে, পাগল ভেসে যায় যে হেসে যায় সে প্রেমের শপথ নীতি, পাগল ভেসে যায় যে হেসে যায় সে প্রেমের শপথ নীতি, এলো হজ চলে হাজি হাজির দিতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মহান প্রভুর প্রেমার প্রেমাস্পদের মহান মিলনে আল্লাহর বান্দা এতটাই কাছাকাছি হয়ে যায়। হাবিবি কিবরিয়া বলেছেন, রাজা রাজা কায়ামিন রাজা কায়ামিন ওয়ালা দা উম্মু, এই মাত্র মনে হয় তার মা তাকে গর্ভ থেকে প্রসব করলো, মানে হজ করে আসলো, সেই জন্য বেগুনা মাসুম হয়ে ফিরে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের তৌফিক দিয়েছেন বারবার পবিত্র মক্কা মুকাদ্দামা হাজিরা দেওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।